নদিয়ার হাঁসখালীতে একই রকমের অভিযোগ যে বিরোধী এজেন্টদের যারা কাউন্টিং এজেন্ট আছে তাদের ঢুকতেই দেওয়া হয়নি। বিস্তারিত জেনে নেব নদিয়া থেকে আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর কাছে। সঞ্চয়ন, তোমার কাছে জানতে চাইবো কি অভিযোগ বিরোধীদের নদিয়ার হাঁসখালীতে, ঠিক কি হয়েছে? দেখো, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডিএম অফিসে বেশ কিছু বিরোধী প্রার্থী তারা এসে কমপ্লেন করছেন এবং লিখিত অভিযোগ দেওয়া হচ্ছে যে হাঁসখালি গণনা কেন্দ্রে সেখানে বেশ কিছু বিরোধী প্রার্থীকে এবং তাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, অর্থাৎ কাউন্টিং সেন্টারে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। ফলত সেখানে এই গণনা পর্ব কিন্তু বিরোধী শূন্য হতে যাচ্ছে, অর্থাৎ গণনায় কোনো বিরোধী এজেন্ট থাকবে না তেমনটাই সম্ভাবনা। এবং সেই অভিযোগ নিয়েই এই মুহূর্তে ডিএম অফিসে ডিএম এর সঙ্গে দেখা করতে গেছেন বেশ কিছু বিরোধী প্রার্থী।